আচমকাই সাভারের চামড়া শিল্প নগরীতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। প্রকল্পটি চালু হওয়ার আগে পরে এখানে সরকারের শীর্ষ কর্মকর্তাদের এমন সফর একদমই নতুন নয়, কিন্তু তাতে ভাগ্য বদলায়নি শিল্পনগরীর। আশ্বাস আর পরিকল্পনায় আটকে থাকা চামড়া শিল্প নগরীর কোনো কারখানার কপালেই আজও জোটেনি LWG সনদ। শিল্পনগরীর সবচেয়ে সমালোচিত অধ্যায় কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার গাফিলতির চূড়ান্ত প্রদর্শন করে বছর দেড়েক আগে যা বিসিকের হাতে ছেড়ে দিয়ে গেছে চীনা প্রতিষ্ঠান JLEPCL। CETP-তে এসে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবও ঘুরে দেখলেন মডিউলগুলো, বললেন আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছাতে না পারার আক্ষেপ থাকলেও চামড়া শিল্পের উন্নয়নে এবার জোরালো ভূমিকা রাখবে সরকার। চিন্তা চলছে আরও 200 একর জমি ক্রয়ের। আমরা হয়তো চেষ্টা করব যে 200 একর জমি আরও এই কাজের জন্য সংগ্রহ করে, এটার ফলে দুটো হবে। আর LWG না হলে কিন্তু আমরা ইউরোপিয়ান মার্কেটে কিন্তু রপ্তানিতে আমরা পিছিয়ে যাব। গ্লোবালি বায়াররা এখন আরও অনেক বড় অ্যাডভান্স টেকনোলজির CETP তারা দেখতে চায়। সরকারের এমন চিন্তাকে সাধুবাদ জানাচ্ছে ট্যানারি মালিকরাও, যদিও এখনকার CETP কোনো মানদণ্ডেই পড়ে না বলেও দাবি তাদের। জমি অধিগ্রহণ করে সর্বোচ্চ মানের শোধনাগার তৈরির সঙ্গে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ প্রতিষ্ঠানগুলোকেও শিল্পনগরীর আওতায় আনার পরামর্শ তাদের। CETP কিছু কাজ এখনও অসম্পূর্ণ রয়ে গেছে। আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট বলতে আমাদের এখনও কোনো কিছুই করা হয় না। এই ব্যাপারে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত যতটুকু সম্ভব উনি ওনার পক্ষ থেকে আমাদেরকে সর্বোত্তক সহযোগিতা করবেন। আমাদের CETP এবং যদি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যদি আমরা ভালোভাবে করতে পারি বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করতে পারি, তাহলে আমাদের প্রায় 30 থেকে 35 ট্যানারি অতি দ্রুত সময়ের ভিতরে LWG সনদ পাবে। আমরা যদি LWG সনদ পেয়ে যাই, তাহলে 2030 সালের ভিতরে আমাদের যে লক্ষ্যমাত্রা 5 বিলিয়ন, যে এক্সপোর্টের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা অর্জন করা আমাদের পক্ষে কোনো প্রকার কঠিন হবে না। বর্তমান যে CETP এটার সক্ষমতা অনেকটাই কম, যেটা আমাদের পিক আওয়ারে 35 থেকে 40 হাজার কিউবিক মিটার পানি চলে আসে, এটার সক্ষমতা কিন্তু আমাদের এই CETP নাই। 6 গুণ ব্যয় বাড়িয়ে হরিণ ধরায় 200 একর জমিতে 2 বছর মেয়াদের প্রকল্পটি বাস্তবায়ন করা হয় 2 দশক ধরে, অথচ তা আজও অসম্পূর্ণ। নানামুখী পদক্ষেপ নেওয়া হলেও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায়ও ব্যর্থতার বলয় থেকে বের হতে পারেনি বিসিক। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, সাভার, ঢাকা।